মিডরেঞ্জের বাজেটের মধ্যে ওপো মোবাইল ফোন কোম্পানি তাদের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছে বাজারে। ফোনটির মডেল ওপো রেনো 4। তো আজকে আমরা ওপো রেনো 4 ফোনটির বিষয় সম্পর্কে জানব, কী কী থাকছে এই ফোনটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে জেনে নিই। ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে গ্লাস ফ্রন্ট এবং ব্যাক সাইডে থাকছে ম্যাটেরিয়াল প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটিতে ব্যবহার করা যাবে 2টি ন্যানো সিম কার্ড, ডুয়েল 4G সাপোর্টেড, 160.0 রিপিট বডি রেশিও এবং ফোনটির ওজন 165 গ্রাম। এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস সুপার অ্যামুলেট LCD প্যানেল। 16 মিলিয়ন কালার যুক্ত করায় ডিসপ্লে অনেক কালারফুল। 6.4 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে, 83.5% স্ক্রিন টু বডি রেশিও, 411 PPI এবং ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল, 20:9 রেশিও। এবং ফোনটিতে ভার্সন হিসেবে যুক্ত করা হয়েছে Android 10, কালার ওয়েস 7.2। এছাড়াও ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 720G চিপসেট ব্যবহার করায় যে কোনো ভারী গেমস রান করতে পারবেন একদম স্মুথলিভাবে। এছাড়াও ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতে পারবেন হাই গ্রাফিক্সে। 720G স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করায় থাকছে না এতে কোনো প্রকার লেগ। CPU অক্টাকোর প্রসেসর 2.3 GHz এবং 1.8 GHz। এবং ফোনটিতে রয়েছে এক্সট্রা মাইক্রো HD কার্ড ব্যবহার করার ডেডিকেটেড স্লট। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ যুক্ত করা হয়েছে 128 GB এবং র্যাম যুক্ত করা হয়েছে 8 GB। সাথে রয়েছে 3.5 mm অডিও জ্যাক পোর্ট, USB টাইপ সি পোর্ট কানেক্টর যুক্ত করা হয়েছে এবং ফোনটির ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং বাম সাইডে রয়েছে ভলিউম আপ বাটন, সিম কার্ড স্লট এবং মাইক্রো HD কার্ড স্লট। এছাড়াও ওপো রেনো 4 ফোনটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। তো এবার জেনে নিই আমরা ফোনটির ক্যামেরা টাইপ। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল, মাইক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল এবং ডিপোজিট সেন্সর যুক্ত করা হয়েছে 2 মেগাপিক্সেল। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ যেটা দিয়ে রাত্রিবেলায় আপনি খুব ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K রেজুলেশন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। এবং সামনের দিকে রয়েছে ফুল স্ক্রিনের HD প্লাস ডিসপ্লের এক কোণে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, এবং এই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল পর্যন্ত। তো এবার জেনে নিই আমরা ফোনটির ব্যাটারি টাইপ। ফোনটিতে নন রিমুভেবল লিথিয়াম পলিমারের ব্যাটারি যুক্ত করা হয়েছে। ব্যাটারির এম্পিয়ার 4015 এম্পিয়ার এবং সাথে রয়েছে ফাস্ট চার্জিং 30 ওয়াট। এছাড়াও এই ফোনটি পাবেন 2টি ভিন্ন কালারে। এবং এই ফোনটির বাংলাদেশি প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 34,000 থেকে 35,000 টাকা। যারা মিড রেঞ্জের মধ্যে এই ফোন নিতে চান তারা ওপো রেনো 4 এই ফোনটি নিতে পারেন। এছাড়াও ফোনটির ঠিক নিচের দিকে রয়েছে USB টাইপ সি পোর্ট, চার্জার কানেক্টর, মাইক্রোফোন, স্পিকার গিরিল এবং 3.5 mm অডিও জ্যাক পোর্ট। এবং ফোনটি 165 গ্রাম ওজন হওয়ায় এই ফোনটি হচ্ছে একটু পাতলা টাইপের। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4015 এম্পিয়ারের ব্যাটারি এবং 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এছাড়াও থাকছে স্ন্যাপড্রাগনের 720G চিপসেট। আর যারা এই ফোনটি ব্যবহার করবেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন।